নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে ফের 7 সপ্তাহ সময় চাইলেন রাজ্যের মুখ্য সচিব, জানিয়ে অসন্তুষ্ট হাইকোর্ট। এর আগেও সিদ্ধান্ত নেওয়ার জন্য 4 বার সময় দিয়েছিল আদালত। শুক্রবার জামিনের মামলা চূড়ান্ত শুনানি করবে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ। কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের বাধ্য করছেন মুখ্য সচিব, এটা কি বিচার প্রক্রিয়া বিলম্বিত করার কৌশল? আমাদের মনে হচ্ছে যে তিনি ইচ্ছা করে আমাদের নির্দেশ অমান্য করছেন, মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচীর। গণতন্ত্রে একজন উচ্চপদস্থ আধিকারিকের এই ধরনের পদক্ষেপ কাম্য নয় বলে মন্তব্য বিচারপতির। এটা একটা প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র বলে আমাদের মনে হচ্ছে। অভিযুক্তরা এতই প্রভাবশালী যে রাজ্যের মুখ্য সচিবের কলম কাজ করছে না। এখানে আদৌ স্বচ্ছ নিরপেক্ষ বিচার প্রক্রিয়া সম্ভব কিনা সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। যদিও সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্তকারী সংস্থাকেই নিতে হবে মন্তব্য বিচারপতির। পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী না থাকলেও তার ক্ষমতা আমরা এজলাসে বসে টের পাচ্ছি মন্তব্য বিচারপতির। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সিবিআই যে অনুমোদন রাজ্যের কাছে চেয়েছিল সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ফের সময় চাইলেন রাজ্যের মুখ্য সচিব। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।